কাজী সাদেক হোসেনের কাছে সেনার ভুয়ো পরিচয়পত্র দুটি পরিচয়পত্র এবং সেনার নকল পোশাকও উদ্ধার করা হয়েছে বলে আদালতে জানিয়েছেন সরকারি আইনজীবী। সেনার পোশাকে যাদবপুর ক্যাম্পাসে ঢোকার অভিযোগ কাজী সাদেক হোসেনের বিরুদ্ধে। অন্যদিকে কাজী সাদেক হোসেনের আইনজীবী তরফ থেকে দাবি করা হচ্ছে নিরাপত্তা রক্ষীকে জানিয়েই স্মারকলিপি দিতে যাদবপুরের ক্যাম্পাসে তিনি গিয়েছিলেন। আমরা বিষয় নিয়ে আরও কথা বলে জানব। বিক্রম আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি বিক্রম। কাজী সাদেক হোসেনের আইনজীবী তরফ থেকে কি বলা হলো এবং সরকারি আইনজীবী তিনিই বা কি ঠিক দাবি করেছেন আজকে আদালতে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একবারে বেআইনি ভাবে প্রবেশ করা এবং সেখানে সেনাবাহিনীর পোশাক নিয়ে যাওয়াকে কেন্দ্র করে পুলিশের তরফ থেকে মামলা করা হয়। সেই মামলাতেই কাজী সাদেক হোসেন নামে এক ব্যক্তি তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার আজকে 5 দিনের পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর তখন যখন তাকে আজকে আদালতে পেশ করা হয় সেখানে কাজী সাদেক হোসেনের আইনজীবী তিনি বলছেন যে উনি ভলেন্টারি সার্ভিস দিতে গিয়েছিলেন ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা দেবেন বলে তিনি একবারে সেখানে পৌঁছে যান এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তিনি একটি মেমোরেন্ডাম দিয়েছেন। তিনি 70 ঊর্ধ্ব তার বয়স এবং সেক্ষেত্রে যে কোনো কন্ডিশনে তাকে জামিন দেওয়া হোক, কারণ তার কোনোরকম কোনো উদ্দেশ্য এক্ষেত্রে ছিল না। অপরদিকে সরকারি আইনজীবীর তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই কাজী সাদেক হোসেনকে যখন পুলিশ নিজেদের হেফাজতে রেখেছিল সেই হেফাজতে থাকাকালীনই তল্লাশি অভিযান চালিয়ে তার কাছ থেকে 2টি ফেক সেনাবাহিনীর আইডেন্টিটি কার্ড পাওয়া গিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর ফেক ইউনিফর্ম পাওয়া গিয়েছে এমনটাই পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে। তার জামিনের আবেদনের তীব্র বিরোধিতা করে তাকে জুডিশিয়াল কাস্টাডিতে পাঠানোর জন্য আবেদন করা হয়েছে সরকারি আইনজীবীর তরফ থেকে। দুপক্ষের সওয়াল জবাব শোনার পর আপাততভাবে এই মুহূর্তে অর্ডার রিজার্ভ রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।